চট্টগ্রাম বন্দরে বাড়ছে আমদানি রফতানি কার্যক্রম। গেল 5 বছরে কন্টেইনার হ্যান্ডেলিং বেড়েছে 10 লাখ টিউস, বেড়েছে কার্গো হ্যান্ডেলিংও। ক্রমবর্ধমান এই চাহিদার বিপরীতে বন্দরের কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা। অবস্থার উন্নয়নে দ্রুত নতুন নতুন জেটি, কন্টেইনার ইয়ার্ড নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজনের কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। দেশের 80% আমদানি রপ্তানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। গেল কয়েক বছরে বেড়েছে এর কার্যক্রম। পরিসংখ্যান অনুযায়ী 2012-13 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে জাহাজ হ্যান্ডেলিং হয় 2136টি। 2016-17 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 3092টি। এছাড়া গেল 5 বছরে ইনল্যান্ড কন্টেইনার ডিপো এবং আইসিডিতে কার্গো হ্যান্ডেলিং বেড়েছে 30 কোটি মেট্রিক টন। একইভাবে বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিংও। 5 বছর আগে 2012-13 অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডেলিং হয় 14,68,713 টিউস। 2016-17 অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 24,19,481 টিউসে। তবে আমদানি রপ্তানি কার্যক্রম বাড়লেও বাড়েনি পর্যাপ্ত সুযোগ সুবিধা। এজন্য বন্দর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনার দাবি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের। কন্টেইনার কমপ্লিটলি আউট করে দেন, তাহলে ফোর্ট ক্লিয়ার হবে, আর ফোর্টের মধ্যে মেশিনারি এই যে এইগুলি ব্যবস্থা করে দেন, ফোর্ট অটোমেটিকলি সংস্কার হয়ে যাবে। দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সমন্বয় করে বন্দরের গতিশীলতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি নতুন ইয়ার্ড স্থাপনের পরামর্শ বেসরকারি অপারেটরদের। প্রসিজিয়ারটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে সেখানে রিকোয়ার্ড আপনার টেকনোলজি, রিকোয়ার্ড ইকুইপমেন্টের দরকার আছে। বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় এবং বন্দর উন্নয়নে নেওয়া প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গতিশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বন্দর কর্মকর্তারা। আমরা খুবই আশাবাদী যে আমরা খুব সহজে আরও যন্ত্রপাতি সংযোজন করতে পারবো এবং যে যন্ত্রপাতি আমাদের যে প্রবৃদ্ধি 16% আছে সেটাকে সামনের দিকে ধরে রাখতে পারবো। তবে বন্দরের আধুনিকায়ন যেন আমলাতান্ত্রিক জটিলতায় থমকে না যায় সেদিকে দৃষ্টি দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।